হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হয়তোবা কোনো কারণবশত আপনার আইফোনে আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন হচ্ছে না, এবং যখনই সেটি ওপেন হচ্ছে অটোমেটিকলি সেটি ক্লোজ হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার আইফোনে এই হোয়াটসঅ্যাপের এররটি ফিক্স করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার আইফোনে যদি হোয়াটসঅ্যাপ ক্র্যাশিং করে এবং যখন আপনি হোয়াটসঅ্যাপটি ওপেন করতে যাচ্ছেন সেটা অটোমেটিকলি ক্লোজ হয়ে যাচ্ছে, এবং সেই ইস্যুটি কীভাবে ফিক্স করবেন আমি আপনাদের সাথে সাজেস্ট করব। তিনটি উপায়ের মাধ্যমে আপনি চাইলে এই ইস্যুটি ফিক্স করতে পারেন। নাম্বার ওয়ান উপায়টি হচ্ছে আপনি আপনার আইফোনটিকে রিস্টার্ট করুন এবং তারপর আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করার চেষ্টা করুন, এবং আশা করি এই উপায়টির মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপের যে ক্র্যাশিং ইস্যুটি ছিল সেই ইস্যুটি ফিক্স হয়ে যাবে। তারপর যদি না হয় আমি আপনাদের শেয়ার করছি দ্বিতীয় উপায়টি। যদি আপনার আইফোনে কোনো ধরনের আপডেট অ্যাভেলেবল থাকে, সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে সেই আপডেটটি ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার জন্য। সো এতে করে কী হবে, যদি কোনো ধরনের প্রবলেম থাকে আইওএসে, তো সেক্ষেত্রে এই আপডেটটির ফলে সেই ইস্যুটি ফিক্স হয়ে যাবে। সো আপনি আপনার আইফোনটিকে আপডেট করার জন্য বা আপডেট আদৌ অ্যাভেলেবল কিনা সেটি দেখার জন্য আপনাকে ক্লিক করতে হবে সেটিংস সেকশন। সেটিংস সেকশনে ক্লিক করার পর আপনাকে স্ক্রল ডাউন করে আপনাকে ক্লিক করতে হবে জেনারেল, এবং জেনারেলে ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে সফটওয়্যার আপডেট। সো আপনার আইফোনটিতে যদি কোনো ধরনের আপডেট অ্যাভেলেবল থাকে তাহলে এখানে আপনি এই স্ক্রিনটি দেখতে পাবেন যে আপনার আইফোনটিতে একটি আপডেট অ্যাভেলেবল। দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে একটি আপডেট অ্যাভেলেবল। সো আপনাকে ক্লিক করতে হবে ডাউনলোড অ্যান্ড ইনস্টল, এবং অটোমেটিকলি আইফোনের যে লেটেস্ট iOS ভার্সনটি আছে সেটি অটোমেটিক ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে আপনার আইফোনে, এবং আশা করি এই উপায়টির মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপে যে ক্র্যাশিং ইস্যুটি ছিল সেটি ফিক্স হয়ে যাবে। তারপর যদি না হয় আমি আপনাদের সাথে শেয়ার করব তৃতীয় উপায়টি। তৃতীয় উপায়টি হচ্ছে আপনি আপনার হোয়াটসঅ্যাপটিকে চাইলে আনইনস্টল করে রিইনস্টল করতে পারেন। বাট আরেকটা কথা, আনইনস্টল করে রিইনস্টল করার আগে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনার হোয়াটসঅ্যাপের যত ডাটা আছে সেগুলোকে ব্যাকআপ নেওয়ার জন্য। আপনি চাইলে আপনার আইক্লাউডে আপনার হোয়াটসঅ্যাপের সব কনভারসেশন ব্যাকআপ নিতে পারেন, কারণ যদি আপনি আনইনস্টল করতে যান তখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের যত কনভারসেশন আছে সব কিছু কিন্তু চলে যাবে। সো সেটাকে আনইনস্টল করার আগে আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ব্যাকআপ নিয়ে নেন, এবং ব্যাকআপ নেওয়ার পর আপনি আপনার হোয়াটসঅ্যাপটিকে আনইনস্টল করে পুনরায় রিইনস্টল করার পর পুনরায় আপনি আপনার নাম্বার দিয়ে কনফিগার করে নেন। তাছাড়া আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যদি আপনার হোয়াটসঅ্যাপটি এই ইস্যুটি হয়তো বা রিসেন্টলি হয়েছে, এবং আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনি একটু বি পেশেন্ট। ফর এক্সাম্পল, একদিন অথবা 2 দিন আপনি সময় দিন, হয়তো বা এই 1 বা 2 দিনের ভিতরে হোয়াটসঅ্যাপের যদি তাদের কোনো ইন্টারনাল প্রবলেম থাকে তাহলে তারা সেই ইস্যুটি ফিক্স করে দেবে। সো এবার খুব সহজে আপনার যদি আইফোনে হোয়াটসঅ্যাপটি প্রপারলিভাবে কাজ না করে তাহলে আপনি চাইলে এই সিম্পল ট্রিকটির মাধ্যমে আপনি আপনার হোয়াটসঅ্যাপের ট্রাবল শুট ইস্যুটি ফিক্স করতে পারেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।